আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। তো আজকের তারিখ 2/9/2022 শুক্রবার। তো আজকের চাকরির খবরের বিষয় যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরির খবর। তো এখানে আমরা ডিটেল বিস্তারিত আমরা জানাবো। এটার শেষ তারিখ অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতে পারবেন হলো 21/9/2022 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা যদি আমি ডিটেলস একটু বলি যে এখানে আপনার মোট পোস্ট হলো 725টা, ঠিক আছে। এটা গভর্নমেন্ট জব। আর এটার জবটা পাবলিশ হয়েছে হলো 31/8/2022 তারিখে অফিসিয়ালভাবে পাবলিশ হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের পত্রিকায় আসছে হলো আজকে 2/9/2022 তারিখে। তো অবশ্যই আমাদের টাইটেল দেখবেন, আমরা প্রত্যেকটা জবের টাইটেলে লিখে দিচ্ছি এটা কত তারিখের জব, ঠিক আছে, বা পাবলিশ হয়েছে, পাবলিশ ডেটটা লিখে রাখি। আচ্ছা, এখানে দেখেন জব অ্যাপ্লাই লাস্ট ডেট হলো যে 21/9/2022 বললাম। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করবেন কিভাবে? এখানে আপনার সরাসরি যে এখানে যে ওয়েবসাইট লিঙ্কে দেওয়া আছে এই লিঙ্কে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখেন যে এখানে 725 জন নিবে, কাদের কাদেরকে নিবে, ঠিক আছে। এখানে যে ফায়ার ফাইটার পুরুষ নিবে এলো 550 জন। তো এখানে দেখেন বেতন হলো 9,000 থেকে 21,800 টাকা। আর এতে শিক্ষাগত জগতে কি লাগবে দেখেন, উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি ন্যূনতম, বুক করে 32 ইঞ্চি, ঠিক আছে, ত্রুটিমুক্ত শারীরিক গঠন, অবিবাহিত হতে হবে। আচ্ছা, এরপর দেখেন নিবে ড্রাইভার 150 জন। হ্যাঁ, এর বেতন হলো তাও কি অবিবাহিত হতে হবে 9,700 থেকে 23,490। 150 জন, কমপক্ষে 8 অষ্টম শ্রেণী বা জিএসসি পাস, ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্ন, শারীরিক যোগ্যতা উচ্চতা ও 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, বুক 32 ইঞ্চি ন্যূনতম, ওজন হলো 110 পাউন্ড ন্যূনতম, ত্রুটিমুক্ত শারীরিক গঠন। এরপর আসেন যে মাস্টার ড্রাইভার মেরিন, বেতন হলো 9,700 থেকে 23,490। 3 জন নিবে স্বীকৃতিপ্রাপ্ত প্রাতিষ্ঠানিক হতে, সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এরপর আসে ইঞ্জিন ড্রাইভার, হ্যাঁ, মেরিন, এটার বেতন হলো 9,700 থেকে 23,490। নিবে 4 জন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট বিষয়ে সনদ ধারী হতে হবে। এরপর আসে স্পিড বোট ড্রাইভার, বেতন হলো 9,700 থেকে 23,490। নিবে 4 জন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এরপর আসেন যে ডুবুরি, নিবে 7 জন, বেতন হলো 9,000 থেকে 21,400, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা তা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ হলো আপনার 32 ইঞ্চি ন্যূনতম, ত্রুটিমুক্ত শারীরিক গঠন, অবিবাহিত হতে হবে। এখন দেখুন বিস্তারিত বলা আছে কি, দেখেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। হ্যাঁ, আবেদনকারীদের জন্য প্রযোজ্য বা অনুসারী অনুসরণীয় শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে। 1/8/2022 তারিখ প্রার্থীর বয়সসীমা ক্রমিক নং 1, 6 এবং ও 7 পদের ক্ষেত্রে, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 20 বছর। হ্যাঁ, খনমের বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 20 বছর। ক্রমিক নং 2 থেকে 5 নং পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। কিন্তু বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সন্তানের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সনদ, তবে এখানে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি অনলাইনে আবেদন স্লিপ বা কপি বাধ্যতামূলক থাকতে হবে। এখন আরও আছে, এটা আপনারা আসলে
আমি স্লোলি যাচ্ছি, আস্তে আস্তে আপনারা এটা পড়ে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই লিঙ্ক, এই শেয়ার ওয়েবসাইটের লিঙ্কটা আপনার ইসে পাবেন, ফেসবুকে কমেন্টে বা ডিসক্রিপশনে পাবেন, অথবা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে পাবেন বা ফার্স্ট কমেন্টে পিন করে থাকবে, সেখান থেকে দেখবেন যে এখানে ডিটেলস বলা আছে কীভাবে কী করবে। শুধু এই আজকের খবর না, নতুন যে নিউজটা আসবে খবরের রিলেটেড, ঠিক আছে, চাকরির নিউজ, আমরা কিন্তু সবগুলো নিউজই আমাদের এই ওয়েবসাইট এবং আমাদের শেয়ার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকবো। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আরও আগ্রহ থাকে আগ্রহ যোগাতে পারি, যে নতুন নতুন জবগুলো খুঁজে বের করে এনে আমরা পাবলিশ করতে পারি। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা দেখ এইভাবে আপনার এই সাইডে লিঙ্ক দেওয়া থাকবে, এই সাইডে এসে আপনারা আরও বিস্তারিত নিজেরা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।